আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আজকের অনলাইনে এই ক্লাসে তোমাদেরকে স্বাগতম, ধন্যবাদ জানাচ্ছি। আশা করি তোমরা সবাই ভালো আছো, আমিও আল্লাহ তাআলার অশেষ মেহেরবানিতে ভালো আছি। তো আজকের অনলাইনের এই ক্লাসে আমরা আলোচনা করব ইসলাম ও নৈতিকশিক্ষা বইয়ের তৃতীয় অধ্যায়ের পাঠ চার থেকে আমরা আলোচনা করব। তৃতীয় অধ্যায়ের পাঠ চারে যে বিষয়টি সম্পর্কে আলোচনা করা হয়েছে তা হচ্ছে মিম সাকিনের বর্ণনা, মিম সাকিন পড়ার নিয়ম সম্পর্কে আলোচনা করা হয়েছে। তো এই পাঠ থেকে তোমরা জানতে পারবে মিম সাকিন কাকে বলে এবং মিম সাকিন পড়ার নিয়ম কয়টি এবং তার কী কী। তো আমরা প্রথমে আলোচনা করব মিম সাকিন কাকে বলে। আমরা সঙ্গে ভাবে দিতে পারি যে যথম যুক্ত মিম সাকিনকে মিম সাকিন বলা হয়, অর্থাৎ যে মিম অক্ষরের উপর যথম বা সাকিন নামক চিহ্ন থাকে সেই মিমকে মিম সাকিন বলা হয়। তাহলে আমরা এইভাবে সংজ্ঞাটা দিতে পারি যে যথম যুক্ত মিম সাকিনকে যথম যুক্ত মিমকে মিম সাকিন বলা হয়। এবার আমরা আলোচনা করব যথম যুক্ত মিম বা মিম সাকিন পড়ার নিয়ম কয়টি ও কী কী। মিম সাকিন পড়ার নিয়ম হচ্ছে তিনটি, ইজহার, ইদগাম এবং ইকফা। আমরা প্রথমে ইজহার সম্পর্কে আলোচনা করব। ইজহার শব্দের শাব্দিক অর্থ হচ্ছে স্পষ্ট করে পড়া, পারিভাষিক অর্থ মিম সাকিনের পরে বা এবং মিম ব্যতীত যে কোনো একটি অক্ষর আসলে তখন উক্ত মিম সাকিনকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়াকে মিম সাকিনের ইজহার বলা হয়। যেমন লাকুম দিনুকুম, এখানে লাকুম শব্দের শেষ বর্ণ হচ্ছে মিম এবং এটা সাকিন, এবং তারপরের শব্দ হচ্ছে দিনুকুম, দিনুকুম শব্দের প্রথম বর্ণ হচ্ছে দাল, তাহলে এখানে মিম সাকিনের পরে দাল আসছে, এই জন্য এই লাকুম শব্দের মিমকে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। এবং পরের যে উদাহরণটি তা হচ্ছে আমলাম তুংদিরুহ, আমলাম, আমের শব্দের আম শব্দের প্রথম বর্ণ হচ্ছে মিম এবং তারপরের শব্দ হচ্ছে লাম, লাম শব্দের প্রথম বর্ণ হচ্ছে লাম, তাহলে এখানে আমের মিমির পরে আসছে লাম। আবার লাম শব্দের শেষ বর্ণ হচ্ছে মিম এবং তারপরের শব্দ তুংজিরহুম এর প্রথম বর্ণ হচ্ছে তা, তাহলে এখানে লামের মিমের পরে তা আসছে, তো এখানে গুণনা ছাড়া স্পষ্ট করে পড়তে হবে। যেমন লাকুম দি নুকুম, আম লাম তুং দির হুম। এবার আমরা আলোচনা করব ঈদগাম। ঈদগাম শব্দের অর্থ হচ্ছে মেলায়া পড়া। যথম যুক্ত মিম সাকিনের পরে দ্বিতীয় আর একটি মিম আসলে তখন উভয় মিমকে মিলাইয়া একাধিক পরিমাণ গুণনা করে পড়তে হবে এবং এক্ষেত্রে দ্বিতীয় মিমের উপর তাসদীদ হবে। যেমন ফি কুলুবিহিম মারাদু, ফি কুলুবিহিম শব্দের শেষ বর্ণ হচ্ছে মিম এবং এটা সাকিন, আর তারপরের শব্দটি হচ্ছে মারাদুন, মারাদুন শব্দের প্রথম বর্ণ হচ্ছে মিম এবং মিমের উপর তাসদীদ, সুতরাং এখানে গুণনা করে পড়তে হবে, এভাবে পড়তে হবে ফি কুলুবিহিম মারাদুন। যদি কেউ এখানে মিমে গুণনা না করে তাহলে মারাত্মক ভুল হয়ে যাবে। এরপরে আমরা পাবো ইকফা। ইকফা শব্দের অর্থ হচ্ছে গোপন করা। পারিভাষিক সংজ্ঞা হচ্ছে মিম সাকিনের পরে যদি বা অক্ষর আসে তখন এখানে উক্ত মিম সাকিনকে একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে। যেমন আলাইহিম বিমুমিনিন, আলাইহিম, যেমন আলাইকুম বিমুমিনিন, আলাইকুম শব্দের শেষ বর্ণ হচ্ছে মিম এবং তার পরের শব্দ বিমুমিনিন এর প্রথম বর্ণ হচ্ছে বা, তাহলে এখানে মিম সাকিনের উপরে বা আসছে, এই জন্য এখানে গুণনা সহ মিলায় পড়তে হবে, এভাবে পড়তে হবে আলাইকুম বিমুমিনিন। দ্বিতীয় উদাহরণটি হচ্ছে ওমা হুম বিমুমিনিন, ওমা হুম এর হুম শব্দের শেষ বর্ণ হচ্ছে মিম এবং এটা সাকিন, তার পরের শব্দ বিমুমিনিন এর প্রথম বর্ণ হচ্ছে বা, তাহলে এখানে মিম সাকিনের পরে বা আসছে, এই জন্য এখানেও একালিক পরিমাণ গুণনা করে পড়তে হবে, এভাবে পড়তে হবে ওমা হুম বিমুমিনিন।
তাহলে তোমরা আজকের অনলাইনের ক্লাস থেকে তোমরা কী কী জানতে পেরেছো? আজকের অনলাইনের এই ক্লাস থেকে তোমরা জানতে পেরেছো মিম সাকিন কাকে বলে এবং মিম সাকিন পড়ার নিয়ম তিনটি, ইজহার, ইদগাম, ইকফা, এই তিনটা পড়ার নিয়মও তোমরা জানতে পেরেছো। তো আজকের অনলাইনের এই ক্লাস এখানে সমাপ্ত ঘোষণা করছি। সকলকে ধন্যবাদ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।